اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. رب العالمين مولاي كريم আপনার শাহি আর মকবুল দরবারে আমরা গুনাহগাররা হাত তুলেছি। রব্বুল আলামিন নজর করে দেখেন করোনাকালীন সময়ে পৃথিবী দেখে থেকে যখন 16 লাখের বেশি মানুষ মারা গেল, 7 কোটির উপরে মানুষ যখন আক্রান্ত, নতুন করে যখন করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে, আবার সারা পৃথিবীতে যখন আবার আতঙ্ক ছড়িয়ে পড়ছে, যুক্তরাষ্ট্রের সাথে যখন সারা দুনিয়ার আল্লাহ বিমানের যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে, আপনার এই ছোট্ট দেশ বাংলাদেশে বসে আপনার গোলামেরা এমন অবস্থার মধ্যে কোরআনের আয়োজন করে, তাফসিরের আয়োজন করে, আল্লাহ এই মাহফিল এতক্ষণ ধরে শুনে বিদায় লগ্নে আপনার শাহি দরবারে হাত তুলেছি। দয়াময় মালিক, দয়া করে জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন জনাব রাহা তুলেছি, আপনি নজর করে দেখেন মালিক, আপনার এই গোলামেরা এতক্ষণ ধরে ধৈর্য ধারণ করে বসেছে, সব টুকুনের সব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায় দেন। রব্বুল আলামিন অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ গুনাহ করতে করতে অন্তরটাকে কালা বানিয়ে ফেলেছি। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, এক একটা গুনাহ যখন করেছি অন্তরটা কালো হয়েছে, হাজারটা গুনাহ করে অন্তরটাকে এত কালা বানিয়ে ফেলেছি, এক ফোঁটা চোখের পানি বের হয় না রে মালিক। আপনার শাহী দরবারে আপনার পছন্দের গোলামদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, যাদেরকে সেদিন আপনি মহাব্বত ভরে ডাক দিবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। ও আমার আদরের বান্দা, কোথায় তোমরা যারা আমার জন্য একে অপরকে ভালোবেসেছিলে? আল্লাহ আজকের আয়োজনে আমরা একে অপরকে আপনার জন্য ভালোবেসে এসেছি। আল্লাহ আমার শ্রোতাগুলা এতক্ষণ ধরে কোরআনের কথাগুলা শুনল, আল্লাহ এতক্ষণ ধরে কথাগুলা শ্রবণ করে বাড়ি যাওয়ার আগ পর্যন্ত মোনাজাতের জন্য অপেক্ষায় রইল। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনি আমাদের তাম জীবনের গুনাগুলা মাফ করে দে। আল্লাহুম্মা ইন্নি আবদুক ইবনু আবিদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সামাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক أو علمته أحدا من خلقك أو استأثرت في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي.
আল্লাহ আজকে পাঁচটি নাম ধরে আপনাকে ডেকেছি, যে পাঁচটি নাম ধরে ডাকলে আপনার হাবিব বলেছে আপনি সাড়া দিবেন। আল্লাহ মনে বড় আশা নিয়ে নাম ধরে ডেকেছি, মুনাজাতের সময়ে আবার এই নামগুলো ধরে আপনাকে ডাকতেছি ইয়া আল্লাহ। সবাই উচ্চারণ করে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাই, ইয়া মনে বড় আশা আমি এই নামগুলো ধরে ধরে আপনাকে ডেকেছি। এগুলো ইসমুল্লাহিল আযম, আপনার সেরা সেরা নাম, এই নামগুলো ধরে আপনাকে ডেকেছি। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের তামাম জীবনের গুনাগুলা মাফ করে দেন। আল্লাহ আল্লাহ, চারদিকে যখন তাকায় মুসলমানের রক্ত চোখে পড়ে। আল্লাহ, সিরিয়ার দিকে তাকালি ফুটন্ত গোলাপের মতো এক একটা ছোট্ট বাচ্চার চেহারা ভেসে উঠে। রব্বুল আলামিন, ইরাকে আমার মুসলমান 15 লক্ষ মুসলমানকে মারা হল, ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, কাশ্মীরে মুসলমানদেরকে মারা হচ্ছে। আল্লাহ, মনে বড় আফসোস লাগে। এখন আমরা মুসলমানরা মুসলমান হয়ে বুঝি না আমাদের এক হওয়া দরকার। আল্লাহ তাআলা অনৈক্যের কারণে জায়গায় জায়গায় মুসলমানরা মার খাচ্ছে। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ জীবনে অনেক কিছু আপনি আমাদেরকে দেখিয়েছেন, কোরআন দিয়ে রাষ্ট্র চলে এমন রাষ্ট্র আল্লাহ আপনি আমাদেরকে দেখান। রব্বুল আলামিন, দুনিয়ার জীবনটা বড় ক্ষণিকের, এই ক্ষণিকের জীবন কাটাতে গিয়ে অনেকের মানায় দুনিয়া ছেড়ে চলে গেছে, ক্ষণিক সময়টা পার করে চিরস্থায়ী জীবনে চলে গেছে। রব্বুল আলামিন, যার মানায় অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে, মা যার নাই, মায়ের কানের দুল নাকের ফুল হাতের বালা খুলে রাখলো, কিন্তু সন্তান হয়ে মায়ের গুনাগুলো খুলে রাখতে পারে না, মায়ের গুনাগুলো খুলে রাখা যায় না। সন্তান হয়ে যার মায়ের কথা মনে পড়ে গেছে, আল্লাহ দয়া করে মায়ের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, জানি না রে মালিক কার কার না জানি আব্বা নাই, বাপ যার নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে। আল্লাহ, ছোটবেলার বাবার হাত ধরে হাঁটার হাঁটার কথা মনে পড়ে যায়, বাবার হাত ধরে বাজারে যাওয়ার কথা মনে পড়ে যায়। রব্বুল আলামিন, বাপ যার নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে। আজকে সন্তান যখন আব্বা আব্বা বলে ডাকে, কলিজার ভিতরে একটা শূন্যতা লাগে, আহারে একদিন তো আব্বাকে আমিও আব্বা আব্বা বলে ডাকতাম। রব্বুল আলামিন বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দিই, জান্নাতি হিসেবে কবুল কর। আল্লাহ, সকলে পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, অনেক তরুণ আজকের মাহফিলে এসেছে হাত উঠিয়েছে, এই গভীর রাত পর্যন্ত অনেক তরুণ এখানে বসে মাহফিল শুনে হাত উঠিয়েছে।
আল্লাহ আগামী দিনে তরুণদেরকে দিয়ে ইসলামের বিজয় দান করে দিন আল্লাহ আল্লাহ তাআলা যতজন আজকের মাহফিলে এসেছে যাদের কথা বললাম আপনি যাদের জন্য কিয়ামতের ভয়ানক সময়ে ইয়া নাফসি আওয়াজ যখন চারদিকে চলবে সেই কঠিন সময়ে সূর্য যখন মাথার উপরে চলে আসবে নারী বুড়িগুলো যখন টকবক করে গলবে মানুষগুলো যখন নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাবে আল্লাহ যে মানুষগুলোর জন্য আপনি চারদিকটা আলোকিত করে দিবেন আল্লাহ তাদের মধ্যে আমাদের মতো গুনাহগারদেরকে শামিল করে দিন আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিল করতে গিয়ে কমিটির লোকেরা যত কষ্ট করেছে শ্রম দিয়েছে রব্বুল আলামিন এই শ্রমকে এই কষ্টকে ফি মিজানে হাসানাতিনা যেদিন দাঁড়ি পাল্লার মধ্যে আমল নামা আমরা দেখতে পাবো সে আমল নামাকে আপনি ভারী বানায় দিয়া জান্নাতি বানায় দিন রব্বুল আলামিন মাওলায়ে কারিম আপনার শাহী দরবারে হাত তুলেছি যার যার মনের যে আশাগুলো আছে মনের নেক আশাগুলোকে আল্লাহ আপনি পুরা করে দিন রব্বুল আলামিন মাওলায়ে কারিম করোনা ভাইরাস থেকে আল্লাহ আপনি হেফাজত করেন করোনা ভাইরাসের প্রকোপ থেকে আপনি হেফাজত করেন দুনিয়ার ক্ষণিক সময় আমরা আছি একদিন চলে যাব দুনিয়া ছেড়ে অন্ধকার কবর ঠিকানা হয়ে যাবে ডানে বামে আল্লাহ কবর গুলাতে কত কবরবাসী ঘুমায় আছে মাটি এমন চাপ মারে ডান দিকের হাড় গুলো বাম দিকে চলে আসে বামের হাড় গুলো ডান দিকে চলে আসে রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনি আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়ে কবর বাসীদেরকে মাফ করে দেন আল্লাহ ইলাহাল আলামিন যত জন আজকের মাহফিলে এসেছে বসেছে কথাগুলো শুনেছে আল্লাহ আপনি আমাদেরকে এমন সময় ডাক দিন যখন আমাদের মাথাটা অবনত হয়ে আছে আইওয়াফিকহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি যখন আমাদের মৃত্যুর সময় চলে আসবে আল্লাহ নামাজ অবস্থায় আপনি ডাক দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ এই মাহফিলের জন্য বিশেষ করে মাওলানা শামসুল আলম আল্লাহ আমার নিজামী ভাই অনেক কষ্ট করেছে রব্বুল আলামিন আমার ভাইগুলোকে আল্লাহ আপনি কবুল করে আয় আল্লাহ যতজন আজকের মাহফিলে এসেছি কিয়ামতের দিন মুসিবতের সময়ে আল্লাহ আপনার ভালোবাসার বান্দা হিসেবে কবুল করে মাফ করে দিন আল্লাহ ইলাহাল আলামিন আকরামাল আকরামিন যেদিন মালাকুল মউত চলে আসবে গরের দুয়ারে মালাকুল মউত চলে আসবে আপনি জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু